আচ্ছা, আমরা লাস্ট এপিসোডগুলোতে দেখিয়েছিলাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, সেটা হচ্ছে প্রথমে দেখিয়েছিলাম ফর লুপ দিয়ে, তারপরে দেখিয়েছিলাম ফাংশনের মধ্যে ফর লুপ ইউজ করে, তারপরে আবার দেখালাম ফাংশনের মধ্যে আমরা ডিক্রিমেন্ট করে এবং হোয়াইল লুপ দিয়ে। তো আজকে একটু অন্যভাবে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে, একটু মানে অ্যাডভান্স টাইপের। এটার নাম হচ্ছে রিকার্সিভ ফাংশন, মানে ফাংশনের মধ্যে আবার ফাংশন, এরকম কিছু একটা আর কি। তো একটু জিনিসটা কঠিন মনে লাগতে পারে, বাট দেখেন, আই হোপ বুঝতে পারবেন। ফাংশন, সাপোজ আমি যে কোনো একটা নাম দিলাম, ধরেন দিলাম গেট ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকার্সিভ, বিশাল একটা নাম দিয়ে ফেললাম। আচ্ছা, বা গেট ফ্যাক্টোরিয়াল দেই, আসলে এত বড় নাম দেওয়ার দরকার আছে বলে মনে করি না আমি। আচ্ছা, দিলাম, দেওয়ার পর এখন এখানে আমি কোনো আসলে লুপ ইউজ করব না, একদম টোটালি না। আমি একটা কাজ করি, একটু গুগলে যাই, গিয়ে এখানে আমি সার্চ দেই রিকার্সিভ রিকার্সিভ ফাংশন, রিকার্সিভ ফাংশন, এখানে কিছু দেখা যাচ্ছে, রিকার্সিভ ফাংশন বলতে বোঝাচ্ছে আসলে ফাংশনের মধ্যে ফাংশন। দেখেন, এর মধ্যে ফাংশন আছে, ফাংশনের মধ্যে আর ফাংশন ট্রাই করছে। এখানে জিনিসগুলো দেখা যাচ্ছে, তো আমরা আমরা যদি আপনারা যদি এই জিনিসগুলো দেখেন, একটু একটু ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে, মানে খুব একটা কঠিন মনে হবে না আমি দেখানোর পরে। তো আচ্ছা, এখন এটা আমাদের কাজ হচ্ছে এরকম করে একটা রিকার্সিভ ফাংশন দিয়ে ফ্যাক্টোরিয়াল বের করব। ওকে, এখন রিকার্সিভের কাজ হচ্ছে এর ফাংশনের মধ্যে আমি একটা একটা এখানে একটা প্যারামিটার পাস করতেই পারি, ঠিক না? তো আমি যে কোনো একটা নাম দিলাম, সাপোজ আমি নাম দিলাম এন নাম্বার, মানে এন এন মানে নাম্বার। তো এখন এখানে কিছু একটা রিটার্ন করতে হবে, কি রিটার্ন করতে হবে? আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে কি, এখানে পাঁচের ফ্যাক্টোরিয়াল কি, পাঁচের ফ্যাক্টোরিয়াল মানে পাঁচ গুণন চারের ফ্যাক্টোরিয়াল, তাই তো? পাঁচ গুণন চারের ফ্যাক্টোরিয়াল। ছয়ের ফ্যাক্টোরিয়াল মানে কি, ছয় গুণন পাঁচের ফ্যাক্টোরিয়াল, এই তো। এতটুকু বুঝলেই হয়ে যাবে আর কি। এখন সেই জন্য সেটাই আমরা রিটার্ন করবো, রিটার্ন করবো কাকে? আমরা রিটার্ন করব হচ্ছে যেখানে, এখানে যেটা দেবো সেটাই তো নাম্বার, আমরা সেটাই তো ইনপুট আকারে পাবো, তাই না? এখানে যদি পাঁচ দেই তাহলে আমরা পাঁচের ফ্যাক্টোরিয়াল চাচ্ছি, এখানে যদি ছয় দেই তাহলে ছয়ের ফ্যাক্টোরিয়াল চাচ্ছি। তো আমরা সেটাকেই এখানে গুণ করব, রিটার্ন করব কাকে, যেহেতু এটা গুণন, কার ফ্যাক্টোরিয়াল দরকার এখন? এটা 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 মানে কি, এটা মানে হচ্ছে সাপোজ এটা মানে হচ্ছে ছয় যদি আমরা এখানে ইনপুট দিতাম, তাহলে ছয় গুণন পাঁচের ফ্যাক্টোরিয়াল, পাঁচের ফ্যাক্টোরিয়াল, তাহলে কার ফ্যাক্টোরিয়াল, পাঁচের ফ্যাক্টোরিয়াল, পাঁচের ফ্যাক্টোরিয়াল। আর এরকম করে এন মাইনাস ওয়ান লেখা, বা এখানে আমরা যদি সাপোজ এখানে যদি পাঁচ লিখতাম, ঠিক না, এখানে যদি পাঁচ লিখতাম, তাহলে পাঁচের ফ্যাক্টোরিয়াল গুণন কার ফ্যাক্টোরিয়াল, চারের ফ্যাক্টোরিয়াল না, চারের ফ্যাক্টোরিয়াল না, বা চারের ফ্যাক্টোরিয়াল এরকম হবে না, এরকম হবে না, বা চার মানে কি আমরা পাঁচ মাইনাস ওয়ান লিখতে পারি না। এখানে সেম হিসাবটাই, আমরা যদি পাঁচের ফ্যাক্টোরিয়ালই করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা পাঁচ না লিখে সরাসরি তো এন লিখতেই পারি, হয়ে গেল। এখন এটাকে ব্রেক করে দেওয়া, এতটুকু লিখলেই আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নাই। এখন এটা লিখলে আবার ঝামেলা আছে, আমরা যেরকম লুপ করেছিলাম এর আগে ডিক্রিমেন্টের ক্ষেত্রে বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে, লুপ করার জন্য কিন্তু আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম, যাতে একটা কন্ডিশন না হলে কিন্তু লুপটা ব্রেক হবে না, মানে এটা এটা চলতেই থাকবে আনলিমিটেড, মানে এইভাবে। তো এটা আপনার এর জন্য করতে হবে কি, আমাদের একটা কন্ডিশন দিতে হবে যাতে এটা ব্রেক হয়। ব্রেকের জন্য কীরকম, মানে এন যদি কখনো সমান সমান ওয়ান হয়ে যায়, তাহলে এখানে রিটার্ন করবে, রিটার্ন করবে ওয়ান, বাস এতটুকু বুঝলেই হলো। আচ্ছা, এখন আমরা দেখি কাজ হয় কি না, আগে কাজ হই, তারপরে আগে বোঝানোর ট্রাই করব। লগ ফ্যাক্টোরিয়াল আমরা এখানে ধরেন দিয়ে দিলাম সাত, এখন একটু এখানে বুঝি কত আসছে, 50 40, গুড, ভেরি গুড, আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা যদি এখানে কত দেই, ছয় দেই,
720 এখন কাজ করতেছে কিভাবে এইটা একটু বোঝার চেষ্টা করি, এটা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা যদি এখানে ইনপুট দিতাম 5 বা 6, 6 বোঝার চেষ্টা করি, 6 যদি দিতাম তাহলে কি হতো, 6 যদি দিতাম তাহলে 6 গুণন 5 এর ফ্যাক্টোরিয়াল, 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কি, এটা এটা এই তো, এটা মানে কি, 6 মানে সমান মানে কত, 5, 5 তাই তো। আর 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 এর ফ্যাক্টোরিয়াল মানে এটা, মানে যখন এর ভিতরে হবে এর ভিতরে আবার ঢুকবে, মনে করেন এর ভিতরে আবার ঢুকলো, এটা হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কি, এর ভিতরে আবার ঢুকলো, ঢোকার পর কী পাবে, এটা রিটার্ন পাবে এটাতে, তাহলে এটা মানে কি, এটা মানে কিন্তু আবার এটা, এটা মানে আবার এটা, এটা মানে কত, এখানে 5, 5 গুণন এই 5 মাইনাস 1 মানে 4, মানে 4, আবার 4 এর ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, এর ভিতরে আবার ঢুকবে, ঢোকার পর এরকম একটা জিনিস রিটার্ন পাবে, এরকম একটা জিনিস রিটার্ন পাবে, তাহলে কি 4 মানে কি, 4 4 4, আর এখানে কত, 4 মাইনাস 1 মানে 3, মানে এইভাবে চলতে থাকবে, যেটা দাঁড়াবে এরকম, দাঁড়াবে হচ্ছে এরকম, ঠিক এরকম দাঁড়াবে, যেটার গুণফল হয় কত, 720। আই হোপ আমরা বুঝতে পেরেছি জিনিসটা। হওয়ার পর একদম লাস্ট স্টেজে গিয়ে যখন 1 হবে, যখন এটার মান কত হবে, হয়ে যাবে 1, যখন এখানে মানে মানে 1 এর মান জিজ্ঞাসা করছে, এন মানে 1 যখন হয়ে যাবে তখন এন সমান সমান 1 হবে, রিটার্ন 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে গিয়ে এটা হচ্ছে ব্রেক হয়ে যাবে, মানে ফাংশনটা তখন আর চলবে না, মানে শেষ হয়ে যাবে, তো হচ্ছে ব্যাপার। তো আমরা এইভাবে রিকার্সিভ ফাংশন ইউজ করে এখানে আমরা ফ্যাক্টোরিয়াল ইউজ ফ্যাক্টোরিয়াল লিখতে পাচ্ছি। এটা জিনিসটা আসলে অনেকের কাছে অনেক কঠিন লাগতে পারে, অনেকে অনেক কঠিনভাবে বোঝায় হয়তো, বা এই জন্য অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কঠিন লাগতেও পারে। আপনারা আরও টিউটোরিয়াল দেখতে পারেন এটা নিয়ে, ইউটিউবে আরও অনেক টিউটোরিয়াল আছে এই বিষয়টা নিয়ে, বা গুগল বা অনেক পেইড টিউটোরিয়াল পেতে পারেন। বাট অনেক জায়গায় আমি দেখছি অনেক ট্রেনার অনেক কঠিন বা কমপ্লেক্স করে বোঝায় জিনিসটা, বাট আমার কাছে জিনিসটা অনেক সোজা মনে হয়, বাট অনেকেই কঠিন মনে করে, জন্য আমি বললাম ফার্স্টে বলে নিচ্ছি অনেক জিনিসটা অনেক কঠিন, বাট জিনিসটা অনেক ইজি একটা ব্যাপার। তাই হোপ আপনাদের মজা লেগেছে জিনিসটা এবং আপনারা এনজয় করেছেন। তো এই এপিসোডটা এই পর্যন্তই, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।